কত যাচ্ছেন? এটা যাচ্ছে ভাই 3 লাখ করে। 3 লাখ? দাম উঠছে কত ভাই? এই তো 60-70 কয়। 2 লাখ 60-70 বলে। বেশ সুন্দর গরু, এই যে টুন 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 করে খুব সুন্দর লাগাইছেন। কত চান এটার দাম? এটা ভাই সাওয়া দাম 420 চাইছি, কিন্তু 380 বইলা দিছি। একবারে ফাইনাল 380? না, তারপর আর একটু কম আছে। একবার দাদা ভাই এটা কত চাইছেন? এটা 480 বইলা দিছি। বাবা রে, ও তো অনেক রাগ। চাইছি ভাই 4,80,000। 4,80,000 কত চাইছেন এটা? এটা চাইছি ভাই 7 লাখ। এটা চাচ্ছেন 7 লাখ? আচ্ছা, কেমন লাগতেছে হযরতপুর হাট ভাই? ভালো লাগতেছে, যদিও রোদে তাপ বেশি, কিন্তু গরু যারা পাগল আছে আমরা, আমাদের কাছে গরম মনে হচ্ছে না, ভালো লাগছে। অবশ্যই অবশ্যই, আমরাও দেখতেছি আসলে। তবে বাজারের পরিস্থিতি মানে একটু ঠান্ডা আছে, একটু ঠান্ডা কাস্টমার। বন্ধুরা কেমন আছেন সবাই? কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। বন্ধু অনির সাথে আজকে আমরা আবারও চলে আসছি কেরানীগঞ্জের হযরতপুরে গবাদি পশুর হাটে। কোরবানির ঈদ আমাদের সন্নিকটে আছে, অল্প কিছুদিন, প্রায় 16 দিনের মতো আছে। চলেন যাই হাটের ভিতরে, যাই কোরবানি উপযুক্ত যে গরুগুলো আছে সেই গরুগুলো দেখাই, দাম জানাই, ওজন সম্পর্কে একটা ধারণা দেই। আসেন যাই। বন্ধুরা সুন্দর একটা গরু দেখতেছি, এটা সম্পর্কে একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ জারে রাহে ভাই। ভালো আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাহে ভালো। কত চাইছেন গরু এটা? 70 চাইছি। 170। 1,70,000। দাম কত উঠছে? 35 কয় 40 কয়। 35, 1,35,000, 1,40,000 কয়। মোটামুটি কত লে বেচা কিনির টার্গেট আছে? আমি এত 150 বাঙ্গা নিয়ে আছি, আমি বাজারে বাও বাঁচা নাগো। 150-র উপরে ইচ্ছা আছে? আচ্ছা, ওজন কতটুকু হইব? 4.5 মন। 4.5 মন, আচ্ছা ঠিক আছে ভাইয়া। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। কত চান জোড়া? 420। 420 মানে 420? হ্যাঁ 420। কত উঠছে দাম? দাম 350। 350 উঠছে। কত হলে বেচা কিনির ইচ্ছা আছে? 80-85 হলে বেচুন। 80-85? আচ্ছা, ওজন হইব কত রোগ দুইটায়? 13 মন হইব। কালো বিশাল বড় একটা গরু, এটা সম্পর্কে একটু আমরা জানি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো আছি মাশাআল্লাহ। অনেক বড় গরু, কত যাচ্ছেন দাম? 260 চাইছি। 2,60,000। কত উঠছে দাম? 2,10,000। 2,10,000। বেচা কিনি কত হইলে? 20-22 হইলে বেচা কিনি করুন, আর 10,000 হইলে বেচা কিনি করুন। মানে কাছাকাছি আইসা পড়ছে? হ্যাঁ কাছাকাছি আইসা। অল্প সময় দেখা ছেড়ে দিবেন আর কি। ঠিক আছে। আমরা এখন আছি রাজা ব্যাপারীর কাছে, সিংগাইরের। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো ভাই। গরু আছে কয়টা? গরু আছে ভাই 6টা, আছে একটা বেশি 5টা। আচ্ছা, আমরা গরুগুলো একটু ওজন আর দাম সম্পর্কে একটু ধারণা দেই সবাই রে। হ্যাঁ, এটা এটা কত চাইতেছেন? এটা দাম চাইতেছি 4.5 লাখ। 4 লাখ টাকা হইলে বেশ ফাইনাল। 4 লাখ আর একটু ই আছে কাছাকাছি, একটু কম বেশি হইলে যে ওজন কতটুকু হবে ভাই? 10-এর উপরে আছে। 10 মনের উপরে আছে। আচ্ছা, তারপরেরটা দেখি। এটা দাম চাই মাশাআল্লাহ। তারপরে এইটা তো মাশাআল্লাহ আরো সুন্দর, এগুলো 4.5 লাখ দাম চাই। 4 লাখ বেচার আইডিয়া, তারপরে বেচা কম বেশি তো আছে। আসলে এটার ওজন কিরকম হইব? এগুলো 10 মন করে হবে। এগুলো সবই 10 মন না? ওইটা একটু বেশি আছে, ওইটা একটু বড়। হ্যাঁ দেখাই যেতেছে, এটা একটু উঁচা বড়। তা আপনি ফোন না দেখেন? আপনি বলেন সোজের জন্য, মানে অরিজিনাল দেশাল শাহিয়াল গরু, মানে মাশাআল্লাহ দেখার মতো গরু আর কি। যারা আসলে কোরবানি গরু তা আসলে ওজনে হয় না, দেখার সৌন্দর্যের উপরে হয়। আচ্ছা ভাইজান, আপনি ফোন নাম্বারটা একটু দিয়ে দেন ভাই। ফোন নাম্বার দিলে গরু তো থাকে না, পরে মানুষ ফোন করে, ওই সময় আরো কাজের সময় আরো ডিস্টার্ব হয়। আপনার কাছে রেখে দেন। আমি বানসার 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 আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। বন্ধুরা এখানে বড় ভাইয়ের 4টা গরু আছে, বেশ মাশাআল্লাহ, মাঝারির ভিতরে বড় বড় গরু, বড় গরু। আর এই দুইটা তো বেশ বড়। এইগুলার একটু দাম আর ওজন সম্পর্কে একটু ধারণা নেই ভাই। এই সাদাটা কত যাচ্ছেন দাম? এর দাম 165। 1,65,000। জি, বেচা কিনি কি রকম? 45-এর বেশি বলি কি তাই। ফাইনাল 45? আরে 45 তার নিয়ে যদি একটা কম দেয় এটা লোন, এটা তো ভিন্ন কথা, কথাবার্তা ভিতরে দুই চার কম হয়। অবশ্যই অবশ্যই। ওজন কতটুক আছে? ওজন আছে 4 মন হবে। 4 মন না? আচ্ছা, তারপরে এই যে এই বড়টা,
এটা দাম চেয়ে 220 দাম চেয়েছি আর একটু এদিকে সরায় দেন আর একটু এদিকে দিয়ে দেন কত চাইছেন এটা 220 2 লক্ষ 20 হাজার জি দাম উঠছে বলছে টার্গেট কত আছে আসলে ছেড়ে দিলাম কাছাকাছি তো গেছেগা ইনশাআল্লাহ হয়ে যাবে আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ জানে কি হবে ইনশাআল্লাহ হয়ে যাবে ওজন কত রোগ আছে ওজন আপনার 7 মণ হবে 7 মণ আচ্ছা মাশাআল্লাহ তারপরে এইটা এইটা দেখি এর দাম চেয়ে 250 2 লক্ষ 50 হাজার মাশাআল্লাহ বেশ বড় এবং সুন্দর গরু বুড়ি না দেন বুড়ি একবারে সুঠাম দেহের একবারে খুব ফিটিং গরু খুব ফিটিং এটা দাম চান কত এর দাম চেয়ে 250 2 লক্ষ 50 50 হাজার একরে মোটামুটি ফাইনাল কি রকম সামানোর জন্য বাজার তো খারাপ এটা তো 300 টাকা মাল যে গরু কিন্তু বাজার তো কাস্টমার নাই তাই এইটার ওজন কতটুকু হবে ভাই 9 মণ হবে 9 মণ 9 মণ হবে দে বুড়ি না শুধু মাংস মাংস কিন্তু গোটা আপু ঘাটো তাই আর কি আচ্ছা বন্ধুরা ভাইয়ের আসলে খুব সুন্দর হৃষ্টপুষ্ট কয়টা গরু ছিল আমরা দেখাইলাম এবং গরু খুব টাইট ফিট মাশাআল্লাহ তো ভাইয়ের ভাইয়ের নাম আর ভাইয়ের ফোন নাম্বারটা আমরা একটু দিয়ে দিই ভাই ফোন নাম্বারটা একটু বলে দেন আপনার নামটা বলে দেন আমার নাম আব্দুর রশিদ দেন ফোন ভাই করি আব্দুর রশিদ ভাই আমরা ফোন নাম্বারটা ভাইয়ের দিয়ে দিতেছি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কথা বলেন যোগাযোগ করে গরু নিতে পারেন জি বলেন 03 03 04 04 89 89 25 25 13 13 ঠিক আছে ভাইজান আমরা আপনার ফোন নাম্বার দিয়ে দিলাম অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ ব্যথাকিনি হয়ে যাবে আল্লাহ অবশ্যই দোয়া করি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ ভাই আমরা এখন সালাম ভাইয়ের ডগায় আছি সালাম ভাইয়ের বেশ বড় বড় কয়টা গরু আছে গরুগুলার দাম আর ওজন সম্পর্কে একটু ধারণা দিই সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন বেশ সুন্দর গরু এই যে টুন 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 করে খুব সুন্দর লাগাইছেন কত চান এটার দাম এটা ভাই দাম 420 চাইছি কিন্তু 380 বলে দিছি একবারে ফাইনাল 380 না তারপর আর একটু কম আছে একবারে ফাইনালি কই দেন না গো দেখা তো আসবে ইনশাআল্লাহ আড়ের মধ্যে এইভাবে বলুন যাব না কাস্টমার তারপর আসলে কম বেশি কিছু একটা করা যায় আচ্ছা ঠিক আছে এর ওজন কতটুকু হইব এটা আপনার গোজ 10 মণ আছে 10 মণ ওই যে কাস্টমার আসছে আপনি দাম বলেন কি ভাই কোনটা নেবেন না ওই যে এটা কমাই ঠমাই কোন না আপনার কই তো হইবো নেবার হইলে আপনার একটা দাম কই তো হইবো বলেন না কমাই কমাই বলেন আমি তো 380 বইলা দিছি আরো 10,000 কম দেন তাহলে আপনি কত দিবেন কোন 250 আইছেন ভালো গেছেন ভাই ভাই কত চাইছিল দাম 380 380 আপনি কত বলছেন 250 মোটামুটি অনেক ব্যবধান মোটামুটি ভালো ব্যবধান ভাই কিছু আসেনি রাস্তাঘাট কিছু করার না রাস্তা অবশ্যই আছে তো এখন হ্যাঁ যে জায়গায় রয়েছে এই জায়গায় থেকে তো আমরা রাস্তাঘাট খুঁজে পাই না আচ্ছা আচ্ছা একজন কাছাকাছি গেলে তার বইলা দিতে ভাই এইলে নিতে পারেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে আমরা একটু দেখি হ্যাঁ এটার এটা কি দাম সেমি দাম হ্যাঁ সেম দাম এটা সেম দামই চাইছে ঠিক আছে তাহলে এর পরেরটা দেখি এটা কত চাইছেন গরু তো দিন নেন দেখেন বিস্কেটাল আনকমন গরু এটা কিন্তু তাড়ের ভিতরে আপনি বহুত গরু থাকতে পারে ঠিক আছে হ্যাঁ অনেক গরু থাকতে পারে কিন্তু এটি আনকমন এর একটা বোর্ডে আলা গরু যে কোনো খামারে ঢুকবেন দাম চাইবো 4.5 লাখ দাদা ভাই এটা কত চাইছেন এটা 480 বলে দিছি বাবারে ও তো অনেক রাগ ফাইনাল মোটামুটি কিরকম না আপনি স্যারের কাছাকাছি হইলে বেশি নেব আর কি কারণ 90-380 এর কাছাকাছি নাকি এটা ওজন কত রে গো ভাইয়া এটা আপনার 11-12 মণ গোস আছে 11-12 মণ এর কাছাকাছি না আচ্ছা তারপরে এটা এই সাইডটাই দেখি এটা তো মাশাআল্লাহ বেশ বড় সুন্দর একটা গরু এটা কত চাইছেন এটা চাওয়া দাম আপনার 450 চাইছি এখন 450 বইলে দিছি 450 ফাইনাল ফাইনাল না তারপর তো কম কিছু তো কম বেশি আছে এটার ওয়েটটা কি হবে ভাই এটা ওজনটা এটা ওজন আপনার 12 মণ গোস হবে 12 মণ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই ফোন নাম্বারটা একটু যদি দিয়ে দিতেন
0174 0174 92 92 79 79 412 412। ঠিক আছে বন্ধুরা, ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম, ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করেন, কথা বলেন। আচ্ছা, আমাদের কিছু ভাইরা আছে যেটা যারা আসলে আমাদের ভালোবাসার ভাই, তাদের সাথে একটু কথা বল। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে হযরতপুর হাট ভাই? ভালো লাগতেছে, যদিও রোদে তাপ বেশি কিন্তু গরু যারা পাগল আছে আমরা, আমাদের কাছে গরম মনে হচ্ছে না, ভালো লাগছে। অবশ্যই অবশ্যই, আমরাও দেখতেছি আসলে, তবে বাজারের পরিস্থিতি মনে একটু ঠান্ডা আছে, একটু ঠান্ডা, কাস্টমার বেশি কিন্তু আপনার গরুও কিন্তু কম আছে আজকে। হ্যাঁ, গরুও কম, তুলনামূলকভাবে অনেক কম। জি, আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনি ভালো থাকবেন। আচ্ছা, ভাইদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। গরু দেখতে আসছেন? জি দেখতেছি। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আচ্ছা ভাইও? জি ভাইও। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো গরু নিয়ে ঘুরতেছেন। হ্যাঁ ঠিক আছে, গ্রুপ আছে আমাদের, হোম অফ গরু লাভার্স, ওটা আমরা প্রতি বছরই আমরা নিজেরাও গরু কিনি, ওর সবাই আর কি যারা মেম্বার্স আছে সবাই গরু কিনে। তো আপনাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে আসলে আমরা প্রতিনিয়ত গরু পাগলাম এটা এনজয় করি, এটা আসলে খুবই ভালো লাগে। তাহলে ওই যে কথা তো ওইটাই, গরু হাম্বা হাম্বা করে ঈদের খুশি বাড়ে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন সবাই। জি আসসালামু আলাইকুম। জি, আমরা এখন আসছি বোরান ব্যাপারীর ডগায়। বেশ বড় বড় সুন্দর সুঠামদের গরু আছে, আমরা গরুগুলোর দাম এবং ওজন সম্পর্কে একটু ধারণা নেই। ভাই আসসালামু আলাইকুম। সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। মাশাআল্লাহ, খুব সুন্দর হৃষ্ট পিষ্ট বরাট সুঠাম দেহের গরু। হ্যাঁ, কত যাচ্ছেন? এটা চাইছি ভাই 3 লাখ করে। 3 লাখ? দাম উঠছে কত ভাই? এই তো 60-70 কয়। 2 লাখ 60-70 বলে, আপনার টার্গেট কত আছে? 10 কমলে ছাড়ি দিব। 2 লাখ 90? জি মোটামুটি, এটি তো ফাইনাল। জি জি জি। ওজন কত ঢুকবে ভাইয়া? মোটামুটি এটা ফাইনাল কিরকম? এটা মোটামুটি কিরকম ফাইনাল দাম? এটা 300 লেবে শুন ভাই, 300 লে দিয়ে দিবেন। এটার ওজন কত ঢুকবে? এটার ওজন 7 মন। আচ্ছা, তারপরে একটা যাই একটু কি সেম ওজন হইবো, হয়তো একটু কম বেশি হইবো, 19-20 হইতে পারে। জি জি জি। তারপরে আর দুই একটা একটু দেখি। দেখেন দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা এটা কত যাচ্ছেন? একই রেট, যেমন 320-350 এরকমই করে চাইতেছে। 320-350 এরকমই চাচ্ছেন? তো ওজন তো প্রায় সেম সেমই কাছাকাছি। হ্যাঁ কাছাকাছি। আচ্ছা, তাহলে সবই একই, মানে এদিকে একটু বড় একটু বেশি আছে, একটু বড় গলে একটু দেখি। আচ্ছা, আপনার জি দেখা গেছে কোন আপনার আধা মন ডিফারেন্স হবে বেশি হবে এরকম, বুঝেন না? তারপরে কোরবানি গরু তো দেখার সুন্দর সুন্দর, সবচেয়ে বড় কথা হাটের ভিতরে যে গরু আছে সবচেয়ে সুন্দর গরু এটি। মাশাআল্লাহ, সেটাই বলতেছি, আপনার গরুগুলো আসলে দেখার মতো খুবই সুন্দর। এটার দাম কত যাচ্ছেন? 3.5 লাখ। 3.5 লাখ, এটা মোটামুটি কত হলে ছাড়বেন? 300 হলে ছাড়ম। 300 হলে ছেড়ে দিবেন? জি জি জি। এটার ওজন? এরকম 7 মন। 7 মন, ঠিক আছে মাশাআল্লাহ। তারপরে এইটা একটু দেখি ভাই, এই যে এটা দেখেন। জি মাশাআল্লাহ, খুব সুন্দর, অনেক সুন্দর গরু, অনেক বেশি, এটা অনেক বড় গরু, অনেক ভরাট, মানে কমপ্লিট গরু, পুরো ফিটিং। এটার দাম কত চাইছেন? এটা 3.5 লাখ। এটাও 3.5 লাখ? জি জি। এটা মোটামুটি কত হলে ছাড়বেন? 320। 320। এটার ওজন কিরকম হইব ভাই? ট্রাই কর 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 ভাই, 7 মন বা 7.5 মন এর মধ্যে হইব। 7-7.5 মন আসলে কাঁচা মাল তো, পুরো পারফেক্ট বলা যায় না। দেখা গেছে আমি 7 মন কালি করছি, 10 কম হইতে পারে, হইতেই পারে, হইতে পারে এটা। আরে হ্যাঁ, এরকম। ঠিক আছে, ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দেন। 0191 0191 329 329 47 47 41 41। বন্ধুরা, ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা হযরতপুর হাটে আসেন, ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ সুঠাম দেহের বড় বড় গরু আছে। ভাই অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। বন্ধুরা, আমরা মুস্তাকিম ভাইয়ের ডগায় আছি, সিংগাইরের মুস্তাকিম ভাই। বেশ বড় বড় বিশাল দেহের কিছু গরু আছে, ভাইয়ের এগুলার দাম সম্পর্কে জানি, ওজন সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনার কত চাইছেন? আছি আলহামদুলিল্লাহ। এটা কত চাইছেন? এটা চাইছি ভাই একটু লড়াই চড়াই দেখায়, জানি আমাদের দর্শকরা সব আসলে মন ভরা দেখতে পারে। বাহ সুন্দর, কত চাইছেন এটা? এটা চাইছি ভাই 7 লাখ। এটা চাচ্ছেন 7 লাখ? আচ্ছা, দর দাম কত উঠছে এই পর্যন্ত? দর দাম কাস্টমার তো দেখতেছে, দাম বলতেছে। মোটামুটি একটা টার্গেট আছে না, এত হলে ছেড়ে দিবেন? 5-এর উপরে হলে ছেড়ে দিবেন? 5-এর উপরে ছেড়ে দিবেন না? মাশাআল্লাহ, ওজন কি রকম হইতে পারে ভাই? ওজন আছে 780 770 এরকম, 10 কেজি কম বেশি। 10 কেজি কম বেশি হইতেই পারে। আচ্ছা, তারপরে এই যে এই বড়টা একটু ওদিকে চাপাই দেন ভাই,
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলোকে লাইভ ওয়েট করা আছে ভাই? না ভাই, স্কেল নাই তো আমার বাসা, এমনি বাড়িতেই পালছি। আপনাকে চোখেই স্কেল, চোখে স্কেল। এটা কত চাইছেন দাম ভাই? এটা চাইতেছি ভাই 4,30,000। 4,30,000 মোটামুটি, এটা কিরকম হলে ছাড়বেন? 3,80,000। 3,80,000। আচ্ছা ঠিক আছে, এটা ওজন কতটুকু হইব? এটা 650 কেজি প্লাস। 650 কেজি প্লাস প্লাস আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে এটা এইটা একটু দেখি। বাহ মাশাআল্লাহ, আপনার গরু তো ভাই সব দেখার মতো। পালা গরু তো ভাই, এটা কি না গরু? সুন্দর মানে আপনার গরুও সুন্দর। আচ্ছা এটা কত চাইছেন? এটা চাইতেছি 6,00,000। এটা চাইছেন 6,00,000, মাশাআল্লাহ। এটার ওজন কতটুকু হইব ভাই? এটা 700 কেজির উপরে আছে। 700 প্লাস আছে। আচ্ছা এইটা একের মোটামুটি ফাইনাল যদি ফাইনাল যদি হয়, একটু চাপায় টাপায় একটু দেখান আমাদের, কারণ অনেক মানুষ দেখবে তো, যদি পূর্ণাঙ্গ না দেখে তাহলে আসবে কীভাবে, বুঝছেন না? এটা মোটামুটি ফাইনাল কীরকম দাম? 4,20,000 ছেড়ে দেবেন, তারপরে আসলে কিছু সম্মান তো কম বেশি এটা বলতে কিছু সম্মান করতে পারবেন, সামান্য কিছু সম্মান যেটা আর কি। আচ্ছা ঠিক আছে, দাম চাই আপনাদের? না না, বিরক্ত করার লাভ নেই, দরকার নাই, যেগুলো বিক্রি করুম ওই রকম ভাবে সঠিক, তাহলে তো চাওয়ার শেষ নাই। তারপরে এইটা একজনে খাসির দাম 15,00,000 চাইলে তো গরুর দাম কাজ হবে না। না 15,00,000 চাইলে গরুর দাম অল্প চাইলে সমস্যা না, 15,00,000 এর কমই আছে। আচ্ছা এটা কত চাইছেন? এটা চাইতেছি ভাই 6,20,000। 6,20,000, এটা মোটামুটি কিরকম হলে ছাড়বেন? 5-এর উপরে হইলে ছেড়ে দেন। 5-এর উপরে 10, 5,10,000 20,90,000 এরকম, এবারে এর ভিতরে না। আচ্ছা একদমই ধরবে কি? এটা এটার ওজনটা কিরকম হইব ভাই? এটার ওজন আছে ভাই 750 কেজি। 750 কেজি না? আচ্ছা তারপরে এই যে এটা, ও সুন্দর কালার, অন্তর ভরা গরু, 5,50,000। একদম 5,50,000 না, একদম না, আসলে কিছু কম বেশি করা দেব। আচ্ছা ঠিক আছে, এটার ওয়েটটা 700 কেজি। 700 কেজি, 10 কেজি কম বা বেশি, এইটা কাঁচা মাল, এটা 10-20 কেজি কম বেশি এটা হইতেই পারে, বড় জিনিস। আচ্ছা তারপরে মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, বেশ বেশ বড় গরু, খুব সুন্দর এবং ভরাট কমপ্লিট একটা গরু। আচ্ছা এটা এটা সম্পর্কে জানি ভাই, এটা কত চান? এটা চাইছি ভাই 4,80,000। 4,80,000 মোটামুটি কিরকম হলে ছাড়বেন? 4,00,000 হলে ছেড়ে দেবেন, 10,000 কম বা বেশি? 10,000 কম বেশি। এটা ওয়েটটা কি হতে পারে ভাই? এটার ওয়েট আছে ভাই 670 কেজির মতো। 670 কেজির মতো। আচ্ছা মুস্তাকিম ভাই, জনগণ তো এই গরু দেখবে, আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, চলেন যাই তাহলে ওই দুইটা দেখি। আচ্ছা আরো দুইটা গরু আছে, বেশ বাবা, এই দুইটাও তো খুব সুন্দর। এই যে একটা আছে, এটা এদিকে দিয়ে দেন একবার, ব্রাহ্মা ক্রস, ব্রাহ্মা ক্রস। এটার দাম কত? সার্টিফিকেট সব সহ আছে, কাগজ পত্র সব আছে সব। আচ্ছা আচ্ছা, মানে ব্রিডিং এর যে কাগজগুলো এগুলো সব আছে, মানে কোন ইয়ার ব্রিডের এটা ই আছে, কাগজ পত্র কাগজ আছে। কত চান এটা? এটা দাম চাইছি ভাই 3,20,000। 3,20,000 মোটামুটি ফাইনাল, 3 হলে দিয়ে দিব। এটার ওজনটা? এটার ওজন আছে কত? 500 কেজির আশেপাশে আছে, 20 কেজি কম বেশি। এটার ওজনে সুন্দর জোরে পড়ে কুরবানির 90 কেজি বা 510 কেজি, এরকম ওজন করে কিনারাই ঠিক নাই, কুরবানির দেখার সুন্দর সুন্দর যার তো হয়েছে এটা বাঁচবো হে ওইটা নিয়ে যাইব। আচ্ছা তারপরে পরেরটা, এইটা এটা ভাই দাম চাইছি 3,70,000। 3,70,000, 3,20,000 বা 3,10,000 যদি হয়, 10,000 কম বেশি ভাই। আমার পালা জিনিস এগুলো আমার কিনা না, যে আমি 3,00,000 দিয়ে কিনে আনছি, আমার 10,000 বেশি বেশি করতেই হবে, এটা আমার পালা জিনিস, আমি 8-9 মাস পালছি, ওই কম বেশি করে 10,000 কম বেশি আমার লোকে ইতে বাঁচবো না। এটার ওজনটা কি আছে? পছন্দ এটাও ভাই 550 কেজির উপরে আছে, 550 কেজি আছে। আচ্ছা মুস্তাকিম ভাই, গরুগুলো দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর, এখন তো মানুষ যোগাযোগ করবে, আসবে দেখবে নিবে, সেজন্য তো ফোন নাম্বার দরকার, তো ফোন নাম্বারটা একটু বলে দেন। 01716 01716 722 722 170 170। ঠিক আছে বন্ধুরা, ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করেন আসেন দেখেন। সিংগাইর মানিকনগর, ভাইয়ের ঠিকানা হচ্ছে সিংগাইর মানিকনগর, আপনারা যোগাযোগ করে আসেন, হযরতপুর হাট থেকে 10-15 মিনিট লাগে, আসেন কথা বলেন, ইনশাআল্লাহ দরদামে বাঁচবে না আশা রাখি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমাদের কাছে সামনে 4টা বেশ সুন্দর গরু আছে, এই গরুগুলোর দরদাম ওজন সম্পর্কে একটু ধারণা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সুন্দর সাদা গরু, এটা কত চান? এটা চাইছি মনে করেন আপনি 155। 155, একবারে মোটামুটি কত হইলে কাজ হবে? মোটামুটি মনে করেন 135 হলে কাজ হবে। এটা 135 ওজন কতটুকু হইব? ওজন মনে করেন 4 মনের উপরে আছে, 4 মনের উপরে আছে। আচ্ছা তারপরে এই এই লালটা একটু সরায় দেন, একটু মানে দেখার একটু ব্যবস্থা করে দেন, জানি দর্শকরা দেখে বুঝতে পারে আর কি।
এটা কত চান? এটা চাইছিল মনে করেন দাম চাই 150। আচ্ছা, মনে করেন 140 হলে বেচতে পারবেন? 140,000 হলে দিয়ে দিবেন? হ্যাঁ। আচ্ছা, এটার ওজনটা কিরকম হবে? এটা মনে করেন ওটা স্যার 10 কেজি কম আছে। 10 কেজি কম আছে। আচ্ছা, তারপরে এইটা? এটা দাম আবার এটা স্যার বেশি। এটা একটু বেশি? হ্যাঁ। এটা এটা ধর আবার উসাই কম, পাশে বড়? হ্যাঁ, পাশে বড়। পাশে বড়, রাইট। এটা মনে করেন 150,000 টাকা বসছে। আচ্ছা, মনে করেন এটা 145 নিচে হবে না? 145 নিচে হবে না? 145 নিচে হবে না, মানে 145 ফাইনাল? ফাইনাল, এর কম হইলে আর হবে না। এটার ওজনটা কি আছে? এটা মনে করেন 4.5 মন ওজন আছে। এটা 4.5 মন না? হ্যাঁ, এটা 4.5 মন ওজন। তারপর এটা? এটা মনে করেন 45। 145 চাওয়া? হ্যাঁ, চাওয়া কি বেচাই? ফাইনাল? ফাইনাল, এর কম আর হবে না। এটার ওজন কত? এটা মনে করেন 4 মন 10 এর আছে। 4 মন 10 এর। ঠিক আছে, তাহলে আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দেন। 0184 0184 52 52 88 317 317। ঠিক আছে বন্ধুরা, ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে অবশ্যই দেখে শুনে গরু কিনবেন। ধন্যবাদ বন্ধুরা। হযরতপুর গবাদি পশুর হাটে কোরবানি উপযুক্ত যে গরুগুলো ছিল সেগুলোর দর দাম দেখানোর চেষ্টা করলাম আমরা। আর একটা বিষয়, এই রোদ গরম এই কষ্ট শুধুমাত্র করতেছি আমরা আপনাদের জন্য। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে আমাদের জানাবেন, আর আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।